আজ আমরা জানব ফেরেশতা কেন কোন ধরনের রোজাদারের জন্য বদদোয়া করেছেন। বিষয়টি জানা প্রত্যেক রোজাদারের জন্য খুবই জরুরি। আমরা জানি এই পবিত্র মাসে কেবলমাত্র কোরআনই নাজিল হয়নি, বরং বহু আসমানি কিতাবও এই মাসে নাজিল হয়েছে। করুণাময় আল্লাহ পাক রমজান মাসকে অশেষ রহমত ও বরকত দ্বারা মহিমান্বিত করেছেন। এই পবিত্র মাসে বেহেশতের দরজা খুলে দেওয়া হয়, দোজখের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। এই সম্পর্কে বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস উপস্থিত হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়, অন্য বর্ণনায় আছে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, দোজখের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং বিতাড়িত শয়তানকে শৃঙ্খলিত করা হয়। অন্য এক বর্ণনায় আছে রহমতের দরজা খুলে দেওয়া হয়। অন্য একখানা হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের প্রতিটি নেক কাজের ফলাফল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়, কিন্তু রমজান মাস এর ব্যতিক্রম। কেননা আল্লাহ পাক স্বয়ং বলেছেন, বান্দা আমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে এবং আমি নিজেই এর প্রতিদান দেব। বুখারী এবং মুসলিম। রোজাদারগণ অতি উচ্চ মর্যাদার অধিকারী, যে রোজাদারের নিদ্রা এবাদতের মধ্যে সামিল, সে চুপ করে থাকাও তাসবি পাঠের মধ্যে পরিগণিত হয় এবং তার প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করেন। রমজান মাস এমন এক মাস যে এর প্রথম 10 দিন রহমত ও বরকতের বাড়ি ধারায় পরিপূর্ণ, দ্বিতীয় 10 দিন ক্ষমা ও মার্জনার জন্য নির্ধারিত এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় হিসেবে চিহ্নিত। মোট কথা, মাহে রমজান ও রোজাদারের গৌরব ও মর্যাদা বর্ণনা করে শেষ করা অসম্ভব। অপরদিকে যারা মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে না, যারা মাহে রমজানে রোজা পালন করে না, তাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। তাদের উপর রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিব্রাইল আমিনের বদদোয়া অবধারিত। যারা রোজা পালন করে না তাদের করুণ পরিণাম সম্পর্কে বিশিষ্ট সাহাবী হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমরা মিম্বরের নিকটবর্তী হও। তখন আমরা হাজির হলাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের প্রথম সিঁড়িতে কদম মোবারক রাখলেন বলে উঠলেন, আমিন। অতঃপর যখন মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে কদম মোবারক রাখলেন তখন আবার বললেন, আমিন। অতঃপর যখন মিম্বরের তৃতীয় সিঁড়িতে আরোহণ করলেন তখন আবার বলে উঠলেন, আমিন। আমরা তখন আরজ করলাম, হে আল্লাহর রসুল, আজ আমরা আপনার নিকট থেকে এমন কিছু শুনলাম যা ইতিপূর্বে কোনোদিন শুনিনি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই ইরশাদ করলেন, আমার নিকট হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসেছিলেন, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন তিনি বললেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরও রোজা পালন করে, তার গুনাহসমূহ পালন মাফ করাতে পারেনি। তখন আমি বললাম, আমিন। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিব্রাইল আলাইহিস সালাম দোয়া করলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যার সম্মুখে আপনার নাম মোবারক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক উচ্চারণ করা হয় অথচ সে আপনার উপর দরুদ শরীফ পাঠ করল না। তখন আমি বললাম, আমিন। অতঃপর আমি যখন মিম্বরের তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিব্রাইল বললেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে তার মাতা পিতা উভয়কে অথবা একজনকে বৃদ্ধা অবস্থায় পেল অথচ তাদের খেদমত করে জান্নাতবাসী হতে পারল না। আমি বললাম, আমিন। এই হাদিস দ্বারা এ কথাই প্রমাণ হলো, যারা রমজান মাসে রোজা পালন করে না তাদের উপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিব্রাইল আমিনের বদদোয়া অবধারিত, আর যাদের উপর রসুল মকবুল ও জিব্রাইল আমিনের বদদোয়া পতিত হবে, দুনিয়া ও আখেরাতের ধ্বংসের জন্য এর চেয়ে ক্ষতিকর পরিণাম আর কি হতে